আওয়ামী লীগ আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিটিভির সৌজন্যে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে, যে তথ্যগুলি সেখানে নিয়ে এসেছি তাতেও 14 খণ্ড হচ্ছে, 14 খণ্ড, 11 খণ্ড ইতিমধ্যে ছাপা হয়ে গেছে, 12টাও ছাপতে দেওয়া হয়েছে, 13 আর 14টা খুব শিগগিরই, 13টাও আমি এডিট করে দিয়ে দিয়েছি আজকেই, আর 14টা করব। এটার ভিতর থেকে অন্তত ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবের যে অবদান সেই কথাটা কিন্তু স্পষ্ট এখানে আছে। এবং যদি এই তথ্যগুলি আমরা বের না করতাম আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের লেখা অসমাপ্ত আত্মজীবনীটা যদি না বেরোতো, তাহলে তাকে তো ভাষা আন্দোলন থেকে একবার মুছেই ফেলে দেওয়া হয়েছিল, নামটাই মুছে ফেলা। এটাই হচ্ছে দুর্ভাগ্য যে যখনই যে কাজ করেছেন সেখান থেকে তার ইতিহাস থেকে নামটা মুছে ফেলার চেষ্টা। যাই হোক, আমি এ ব্যাপারে অনেকবার বক্তব্য রেখেছি, কাজে আমি এটুকু বলবো, রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার জন্য তিনি যখন বন্দী, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু অনশন ধর্মঘট পালন করেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারে যখন অনশন করেন, জেলখানে নিয়ম আছে অনশন করতে হলে নোটিশ দিতে হয়, এবং আমাদের মহিউদ্দিন সাহেব, ওনাকে অবশ্য ন্যাপের মহিউদ্দিন বলে সবাই চেনে, তিনিও বঙ্গবন্ধুর সাথে একসাথেই, তার যেহেতু ছাত্র রাজনীতি করতেন একই সাথে, তিনিও সেই অনশন ধর্মঘটে একসঙ্গে অংশগ্রহণ নেন। এই অনশন নিয়ে যখন মানুষের মাঝে একটা ক্ষোভ সৃষ্টি হচ্ছিল ঢাকায়, তখন তাকে ফরিদপুর জেলে পাঠিয়ে দেওয়া হয়। দীর্ঘদিনের অনশনের ফলে যখন প্রায় মৃত্যুর পথে যাচ্ছি, সেই সময় পাকিস্তানি শাসকরা মনে করলো যে কারাগারে বসে মরলে তাদের উপরে বোধ হয় দোষ হবে, তাই তাকে স্ট্রেচারে করে 26শে ফেব্রুয়ারি মুক্তি দেয়, 27 তারিখে স্ট্রেচারে করে জেল থেকে বের করে নিয়ে আসে। আমার দাদা যেয়ে তাকে আমার বাবাকে নিয়ে যান, টুঙ্গিপাড়ায় নিয়ে তার চিকিৎসা হয় এবং সেখানেই দীর্ঘদিন থাকেন। অর্থাৎ এই ভাষা আন্দোলন, চতুর্থ শ্রেণী কর্মচারী আন্দোলন, দাওয়ালদের জন্য অর্থাৎ কৃষক শ্রমিক মেহনতি মানুষের কথাই তিনি সবসব বলে গেছেন, আর একটি জাতিকে ধ্বংস করার জন্য সবার আগে যে আঘাতটা সংস্কৃতির উপরই আসে, এবং সেটাই ছিল আমাদের ভাষার উপর আঘাত। তিনি যখন কারাগারে বন্দী এবং হাসপাতালে বসে যখন আমাদের ছাত্র নেতাদের সাথে দেখা করে 21শে ফেব্রুয়ারি যে ধর্মঘট ডাকা হবে সেই নির্দেশটাও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব দিয়েছিলেন, সাথে সাথে এটাও বলেছিলেন যে এখানে যে কমিটি করা হবে সেটার জন্য ছাত্রলীগের নেতৃত্বেই করা হয়, এবং সেটাই করা হয়েছিল। আর 21শে ফেব্রুয়ারি তখন 144 ধারা দেওয়া হয়, সেই সময় অনেক ছাত্রী বোনেরাও পথ রাস্তায় নেমেছিলেন, এবং সকলে যে চারজন করে তারা যেতে শুরু করে, ঠিক সেই সময় গুলি চালায়, কারণ এটা নিয়ম মেনেই ছাত্ররা যাচ্ছিল, কিন্তু গুলি চালানোর পরেই সেখানে আপনারা জানেন যে ভাষা শহীদ সালাম বরকত রফিক জব্বার শফিউদ্দিন সহ তারা শাহাদাত বরণ করে। আমি এই ভাষা শহীদদের প্রতি আমার শ্রদ্ধা জানাই এবং শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে, যিনি আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার শুধু দিয়ে যাননি, এই ভাষা আন্দোলনের পথ বেয়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। আজকে আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মপরিচয় পেয়েছি, স্বীকৃতি পেয়েছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় 75 জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হলো। একই সাথে এর পরপরই 3রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে 4 নেতাকে নির্মমভাবে হত্যা করা হলো। 71 সালে 30 লক্ষ শহীদ রক্ত দিয়েছে, 2 লাখ মা বোন তাদের উপর পাশবিক অত্যাচার করে গেছে পাকিস্তানি হানাদার বাহিনী, দিনের পর দিন এদেশে তারা গণহত্যা চালিয়েছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে। সেই আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা অর্জন। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এ দেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেন, সেই সময় 15 আগস্টের আঘাত আসে। শুধুমাত্র রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকেই হত্যা করেনি, সেই সাথে আপনারা জানেন যে আমার মা, আমার পরিবারের সদস্য, আমি আর রেহানা ছাড়া আমাদের নির্মমভাবে হত্যা করা হয় সব পরিবারের সদস্যদের। আমি সকলেই আত্মার মাগফিরাত কামনা করি।
বারবার আঘাতের ক্ষেত্রে বাঙালিকে কিভাবে শেষ করে দেবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে মাত্র 3.5 বছরের মধ্যে, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলবেন মাত্র 9 মাসের মধ্যে, একটি সংবিধান উপহার দিয়েছেন সেখানে আমাদের রাষ্ট্রভাষা বাংলা। আবার এর আগে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল 1956 সালে, সরদি সাহেব প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ তখন সরকারি, আওয়ামী লীগ সরকার এসেই কিন্তু 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ঘোষণা দেওয়া হয়। কারণ 1952 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব যখন মুক্তি পান, 1953 সালে আরমানি টোলায় এক জনসভা করে এই 21শে ফেব্রুয়ারি জনসভা করেন এবং সেখানেই দাবি করেছিলেন যে 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস ঘোষণা করতে হবে। পাকিস্তানি শাসকরা তো তা করবে না, করে নাই। আওয়ামী লীগ যখন 1956 সালে সরকারে আসে তখনই 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ঘোষণা করা হয়।